আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। তোমাদের ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগতেছে? যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে তোমরা কেমন লাগতেছে? তোমরা দেখতেছো ক্লাসগুলো? দেখবা, আজকে আমরা করব ক্লাস থ্রি ইলেভেন নাম্বার আইটেমটা করব, ঠিক আছে? মডেল কোশ্চেন এটা, ইলেভেন নাম্বার কোশ্চেনটা। এই ইলেভেন নাম্বার কোশ্চেনে তিন ধরনের কোশ্চেন করা হয়। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল আপটা করবো। এই ফিল আপটা করবো কিভাবে আমরা একটু দেখি। এই ফিল আপ করার সময় যেহেতু ফিল আপের মধ্যে পাঁচটা গ্যাপ থাকবে, কয়টা গ্যাপ থাকবে? পাঁচটা গ্যাপ থাকবে। এই পাঁচটা গ্যাপের মধ্যে আমাদেরকে সময় বসাতে হবে। সময় বসানোর জন্য আমরা জানি, তাই না, আমরা এর আগে করেছি যে আমাদের রাত ১২টার পর থেকে দুপুর ১২টার আগ পর্যন্ত আমাদেরকে এ এম ইউজ করতে হয় না পি এম ইউজ করতে হয়। যদি এভাবে লেখা হয় টুয়েলভ এ এম, তার মানে বোঝা যাচ্ছে এটা রাত ১২টা। যদি লেখা হয় নাইন এ এম, তাহলে আমরা বুঝবো এটা সকাল ৯টা। যদি লেখা হয় নাইন পি এম, তাহলে আমরা কি বুঝবো এটা হচ্ছে রাত ৯টা, তাই না? এভাবে যদি লেখা হয় টু পি এম, টু পি এম, তার মানে হচ্ছে দুপুর ২টা। যদি আমরা লিখি টু এ এম, তাহলে কি হবে? এটা কি হবে? টু এ এম, তার মানে হচ্ছে এটা হচ্ছে রাতের, রাত ২টা, ঠিক আছে? তা সময়ের আগে যেটা হচ্ছে গিয়ে প্রথমে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অ্যাট। অ্যাট বসবে, দেখো, অ্যাট নাইন এ এম, অ্যাট নাইন পি এম, অ্যাট টু পি এম, অ্যাট টু এ এম, এভাবে সময়ের আগে বসাতে হয়। যদি না থাকে গ্যাপের মধ্যে তাহলে আমরাই বসাবো, আর যদি থেকেই থাকে তাহলে শুধু আমরা সময়টা বোঝাবো, সময়টা শুধু ওখানে বসাবো, ঠিক আছে? তখন আমাদেরকে আমরা দেখি তো আমাদের এই যে তিনটা গ্যাপের মধ্যে তিনটা যে থাকে তার মধ্যে তিন নাম্বারটা কি আছে দেখি। একটা দেয় ফিল আপ থাকে, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। এখানে একটা টেক্সট দেওয়া থাকবে, এই টেক্সটের মধ্যে সময় বসাতে হবে যেন ওই গল্প যে টেক্সটটা দেওয়া আছে ওটা পরিপূর্ণ হয় সুন্দরভাবে। তো আমরা দেখি তো কি করতে হবে এখানে, মার পরি টেক্সটটা কি দিয়েছে, দেখো কি দেওয়া আছে। মাই নেম ইজ আবিদ, লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই প্যারেন্টস। গত সপ্তাহে আমি আমার বাবা মার সঙ্গে কোথায় গিয়েছিলাম, চিড়িয়াখানায় গিয়েছিলাম। We started from home at about dash. এই যে A number dash, আমরা যে যাত্রাটা শুরু করেছিলাম কখন করেছিলাম, ঠিক আছে? তারপর আমরা সম্পূর্ণ এখন বসাবো না, আমরা সম্পূর্ণ আমাদেরকে পড়ে নিয়ে বুঝে নিতে হবে। তারপরে বলছে it took us 1 hour to reach there. ওখানে পৌঁছাতে আমাদেরকে এক ঘন্টা, আমার বাসা থেকে, এই আবিদের বাসা থেকে ওখানে যেতে কত সময় লেগেছিল? এক ঘন্টা সময় লেগেছিল, তাই না? তারপরে তারপরে কি বলছে, উই ইন্টারেড দ্য জু অ্যাট অ্যাবাউট দ্যাশ। তাহলে আমি তখন আবার কখন পৌঁছালাম সেখানে, ঠিক আছে? এখানে কি কখন, উই স্টেড দেয়ার ফর থ্রি আওয়ার্স, আমি সেখানে কত ঘন্টা ছিলাম? তিন ঘন্টা সেখানে ছিলাম চিড়িয়াখানায়। তারপরে বলছে উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট দ্যাশ, আবার আমি চিড়িয়াখানে থাকার পর আবার আমি ব্যাক করলাম। তারপরে বলছে উই রিচড হোম অ্যাট অ্যাবাউট ড্যাশ, তারপর আমি বাসায় পৌঁছালাম। তারপরে বলছে অ্যাট অ্যাবাউট ড্যাশ উই টুক আওয়ার লাঞ্চ, এখন চিড়িয়াখানা যে আমি যাব, সবচেয়ে শেষের লাইনটা দেখো, উই টুক আওয়ার লাঞ্চ, তাই না? উই টুক আওয়ার লাঞ্চ, তার মানে আমি দুপুরের খাওয়া এসে খেয়েছি। তো দুপুরে খাওয়ার জন্য তো আমাদেরকে তাহলে ফার্স্টের টাইমটা ওভাবেই সেট করতে হবে যেন আমি দুপুরের খাবার সময় পর্যন্ত ফিরে আসি। এখন আমরা তাহলে যদি আমরা এখানে যদি এভাবে সেট করি যে আমি আমার বাসা থেকে যাওয়া শুরু করলাম মর্নিংয়েই, তাহলে যেতে হবে আমাকে, যেহেতু এসে আমাকে লাঞ্চ করতে হবে, বিকালে গেলে তো হবে না, তাই না? বিকালে গেলে তো রাত্রে এসে ডিনার করতে হতো, তাই না? এখানে কি দেওয়া আছে, লাঞ্চ দেওয়া আছে, তাহলে আমাকে মর্নিংয়ের দিকেই সেখানে বেড়াতে যেতে হবে। তাহলে মাই নেম ইজ, তাহলে আমরা কি, মাই নেম ইজ আবিদ, লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই প্যারেন্টস, উই স্টার্টেড ফ্রম হোম অ্যাট অ্যাবাউট দ্যাশ। তাহলে এখন বলো আমাদেরকে সকালে যাব না বিকালে যাব, যেহেতু লাস্টেই বলেছি যে এসে বাসায় আমি লাঞ্চ করেছি, তাহলে মর্নিং এর দিকেই আমি যাব। তখন আমরা যাব সকাল ৯টার সময়, যদি শুরু করি ভালো হবে,
9টা সংখ্যা যদি শুরু করি তাহলে ভালো হবে, তাহলে আমরা এখানে দেই 9 9 9, এখন এএম হবে না পিএম হবে বলো তো দেখি, এএম হবে না পিএম হবে? 9 এএম, যদি আমরা পিএম লিখি তাহলে রাত 9টা হয়ে যাবে, তাই না? আমরা 9 এএম, এখানে অ্যাট দেওয়াই আছে আগে থেকে, তাহলে আমার লেখার কোনো দরকার নেই, অ্যাট অ্যাবাউট 9 এএম। তারপরে বলছে ইট টুক আস 1 আওয়ার টু রিচ দেয়ার, মানে সেখানে পৌঁছাতে আমাকে 1 ঘন্টা সময় লাগলো। এখন 9 এএম যেহেতু আমি যাত্রা শুরু করি, তা যাত্রা শুরু করেছিলাম তখন 1 ঘন্টা পর পৌঁছানো সেখানে। দেয়ার উই ইন্টারেড দ্য জু অ্যাট অ্যাবাউট ড্যাশ বি নাম্বার, তাহলে যদি 1 ঘন্টা লেগে যেতে, আমার বাসা থেকে 1 ঘন্টা লেগেছিল যেতে, তাহলে আমরা এখানে কয়টার সময় পৌঁছাইলাম বলতো? তাহলে 9 এএম কি হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, তাহলে আমরা 1 ঘন্টা মানে 10, তাহলে 10 এএম কি হবে, 10 এএম। তারপরে এখন দেখো এখানে উই স্টেড দেয়ার ফর 3 আওয়ার্স, আমি সেখানে আমরা সেখানে কতক্ষণ ছিলাম, আমরা সেখানে 3 ঘন্টা ছিলাম, সেই চিড়িয়াখানা যখন ঘুরতে গিয়েছিলাম তখন সেখানে 3 ঘন্টা ছিলাম। এই লাইনটাকে দেখতে হবে, এই লাইনের পরে পরের কিন্তু টাইমগুলো বসবে। উই স্টেড দেয়ার ফর 3 আওয়ার্স, ভালো করে আবার দেখো, উই স্টেড দেয়ার ফর এই যে 3 আওয়ার্স, 3 ঘন্টা সেখানে ছিলাম, তারপরে থাকার পরে আবার আমি বাসায় ফিরে এসেছিলাম। উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট, এখন 3 ঘন্টা পর আমি বাসায় সেখানে থাকার পর বাসায় পৌঁছেছি, তাহলে আমি প্রথম থেকে আবার দেখি, আমরা বাসের পাশে থেকে বের হলাম 9টা সময় বেড়ে হয়েছিলাম, সেখানে ভিতরে জুতে প্রবেশ করলাম 10টা সময় সকাল 10টা এএম যেহেতু এখানে আছে, এখন আমি বাসায় ফিরে আসার জন্য 10-এর পরে আমরা কি করব, কাউন্ট করব যে 3 ঘন্টা সেখানে থাকার পরে আবার আসা শুরু করেছি, তো 3 ঘন্টা সেখানে 10-এর পরে কি হচ্ছে 11 12, তারপরে হচ্ছে 1, 3 ঘন্টা, তাহলে আমাকে যাত্রা শুরু হলো কখন আমাদের 1 পিএম, তাই না? দুপুরে হয়ে গেছে যেহেতু, তাহলে হচ্ছে আমাদের উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট 1 কি হচ্ছে 1 পিএম। কেন পিএম লিখবো, কারণ সেটা দুপুর ছিল, যদি সকাল হতো তাহলে কি হতো 1 এএম হতো, তাই না? যদি রাত হতো তাহলে 1 এএম হতো, যেহেতু আমরা এখানে দুপুর আছে তাহলে এটা হচ্ছে 1 পিএম। দেখো 3 আওয়ার্স সেখানে থাকার পরে তাহলে 10টার পরে হয়ে গেল 1 পিএম। এরপরে বলেছে উই রিচ হোম অ্যাট অ্যাবাউট ড্যাশ ডি নাম্বার ফিলাপে, এখন কি বাসাবো, ডি নাম্বার ফিলাপে হচ্ছে 1 পিএম। আমরা যখন আমার বাসা থেকে আমাদের বাসা থেকে যখন জুতে গিয়েছিলাম তখন কত সময় লেগেছিল দেখো তো, ইট টুক আস 1 আওয়ার, 1 ঘন্টা সময় লেগেছিল, তাই না? আমাদেরকে যেতে সেখানে 1 ঘন্টা, তাহলে ফিরে আসতেও 1 ঘন্টাই সময় লাগবে, তো আমরা 1 পিএম যদি ওখান থেকে যাত্রা আবার চিড়িয়াখানা থেকে ফিরে আসি তখন আমাদের বাসায় উই রিচড হোম অ্যাট অ্যাবাউট, তাহলে 1 থেকে কি হবে বলো, 1-এর পরে কি হবে, 1 ঘন্টা লেগেছে, তাহলে কি লিখবো, 2 পিএম, তাই না? 2 পিএম, যদি এএম লিখতো তাহলে কি হতো, এএম লিখলে রাত 2টায় পৌঁছায়, আমরা তো রাত 2টায় ওখান থেকে আসবো না, 2টা 2 পিএম, ঠিক আছে? এরপরে দেখো এখন লাস্ট নাম্বার ই, ই অ্যাট অ্যাবাউট ড্যাশ ড্যাশ উই টুক আওয়ার লাঞ্চ, এখন যে আমরা দুপুরের খাবারটা খাবো মিলে গিয়েছে না, এখন 2টা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ফ্রেশ হয়ে নিয়ে আমরা খাবার খাবো, তাই না? নাকি জুতে গিয়ে সেই সঙ্গে সঙ্গে খাবার শুরু করে দিব না, আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব, ফ্রেশ হব, তারপরে আমরা খেতে, ওই জন্য 30 মিনিটস না, তাই না? তাহলে আমরা এখানে লিখব অ্যাট 2:30 পিএম লিখবো, আবার কিন্তু লাঞ্চ আছে, তাই না? এই জন্য পিএম লিখবো, 2:30 পিএম উই টুক আওয়ার লাঞ্চ, বুঝে গিয়েছে? এখন একবার আমরা দেখে নিই কি ছিল, ফিল ইন দ্য গ্যাপস বাই ইউজ ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স, ঠিক আছে? মাই নেম ইজ আবি, লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই প্যারেন্টস, উই স্টার্টেড ফ্রম, ঠিক আছে, হোম অ্যাট অ্যাবাউট 9 এএম, 9টার সময় আমি আমার আমরা যাত্রা শুরু করেছিলাম, ইট টুক আস 1 আওয়ার টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগেছিল,
We entered the zoo at about 10 a.m. সকাল 10টায় আমরা জুতে প্রবেশ করলাম। তারপরে we stayed there for 3 hours. সেখানে 3 ঘন্টা ছিলাম। তাহলে we started for home at about 1 p.m. 3 ঘন্টা থাকার পর তাহলে একটা সময় আবার আমরা ব্যাক করলাম, তাই না? ব্যাক করেছিলাম। তো we reached home at about 2 p.m. বাসায় যদি যেতে 1 ঘন্টা লাগে তাহলে ফিরে আসতেও 1 ঘন্টা, এই জন্য হচ্ছে 2 p.m. এবং at about 2:30 p.m. we took our lunch. বুঝে গেছে? এরপরের যে মডেল কোশ্চেনের যে ফিল আপ গুলো আছে তোমরা সলভ করবা, বাসায় করবা, তারপরে নিয়ে আসবা, যখন স্কুল খুলবে তখন আমরা চেক করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।